আমি আসামের, আসামের অনেক হিলসই আমি দেখেছি, বাট রাজস্থানের মধ্যে এরকম পাহাড়ের সাথে মেঘ লেগে আছে এরকম দৃশ্য দেখা কিন্তু খুবই রেয়ার। আজ এত সুন্দর দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে। তো আজ আমরা এসে গেছি আলওয়ারের বালাকিলাতে। এইখানে এসে আমাদের এতই না ভালো লাগছে কি বলবো, এটা 1200 ইয়ার্স পুরনো একটা কিলা যেটা আরাভাল্লি হিলসের পুরো টপের মধ্যে আছে। এটার মেনটেনেন্সটা মেবি একটু কম হচ্ছে কম্পেয়ার টু জয়পুরের যে কিলাগুলো দেখেছি বা ফোর্টগুলো দেখেছি, বাট এখানের যে ভিউগুলো জাস্ট অসম বলে আমি বুঝাতে পারবো না। আমরা এই আলওয়ারে সকালবেলা এসে রওনা দিয়েছিলাম জয়পুর থেকে, তো পুরো দিনে ঘোরাঘুরি করে আমরা 3টা জায়গায় কভার করতে পারলাম। যেহেতু আমরা রাত্রে 10টার ভিতরে আবার ঘরেও জয়পুরে ফিরে এসে গেছি, তো আমরা ফার্স্ট গেলাম সিলিশের লেক প্যালেসে, দেন আমরা এখানে আসলাম বালাকিলাতে। বালাকিলাও একটা খুবই ফেমাস কিলা আলওয়ারের, মানে রাজস্থানের আলওয়ারের। আর এখন আমরা যাব গিয়ে আরেকটা জায়গায় যেটা হচ্ছে গিয়ে সিটি প্যালেস, আলওয়ারের সিটি প্যালেস। খুবই সুন্দর একটা, এটা বাইরে দেখে আমাদের মনে হচ্ছিল সব অফিস, মানে অফিসগুলো এটার মধ্যে শিফট হয়ে গেছে, কিন্তু এটার বাইরের যে মানে ভিউটা ছিল একটু অন্যরকম ছিল, পুরানা টাইপের একটু হাভেলি টাইপের ছিল। বাট ভিতরে যখন এন্ট্রি করলাম, তোমরা দেখো এখানের ভিউটা মানে অসাধারণ একটা ভিউ, এত সুন্দর। এখানে অনেক ফিল্মও শ্যুট হয়েছে। আমি তোমাদেরকে নাম বলছি সিটি প্যালেসের, তোমরা আলওয়ারের সিটি প্যালেসে তোমরা নিজেই সার্চ করলে পেয়ে যাবে। আর এখন আমরা ফিরে চলে যাচ্ছি এই সারিস্কা ন্যাশনাল পার্কের, ওই পার্কের ভিতর দিকেই যাব। তাই নেক্সট টাইম আবার আসলে সারিস্কাতে নিশ্চয়ই আসবো। আজকের জন্য এখানেই আমি শেষ করছি, বাই।